হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো জনপ্রিয় ধারাবাহিক মোহরের নতুন কিছু আপডেট। মোহর সিরিয়ালের ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মোহর কলেজে আসে তার ভালোবাসার টানে, ভালোবাসার মানুষটির কাছে ছুটে আসে দেখা করতে, কিন্তু শঙ্ক সিকিউরিটিকে জানিয়ে দেয় কারোর সাথে দেখা করবে না। তাই মোহর জোর করে শঙ্কের রুমে ঢুকে পড়ে, গিয়ে সেখানে হাত জোর করে শঙ্কের কাছে ক্ষমা চায়। সে বারবার বলে তাকে ক্ষমা করে দিতে। শঙ্ক কোনোভাবেই মোহরকে পাত্তা দেয় না। মোহর বলে, আমাদের ভালোবাসা কি তাহলে মিথ্যা ছিল? তুমি তো বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো। শঙ্ক বলে, কই, আমি তো কখনো বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। মোহর বলে, সব কথা মুখ ফুটে বলতে হয় না, আমি জানি আমার উপর রাগ করেই তুমি এমন করছো। শঙ্ক মনে মনে তার ভালোবাসার মানুষটির জন্য কষ্ট পেতে থাকে, কেননা শঙ্ক মোহরের উপর অভিমান করে মোহরকে কষ্ট দিতে চাচ্ছে। কেননা মোহর যখন শঙ্ককে কষ্ট দেয় তখন ঠিক তার কতটা কষ্ট লাগে তা বোঝানোর চেষ্টা করছে এবার শঙ্ক। যদিও মোহরকে শঙ্ক পাত্তা দিচ্ছে না, কিন্তু মোহরের চোখের জল কিন্তু শঙ্কের মোটেও ভালো লাগছে না, কিন্তু তার কষ্টের কথা মোহরকে মুখ ফুটে বলছে না। মোহর বারবার তার কাছে ক্ষমা চাইলেও শঙ্ক ক্ষমা করছে না। মোহরের চোখের জল দেখতে না পেরে সে রুম থেকে বাহির হয়ে যায়, চলে যায় তার বাবা মায়ের কাছে। এদিকে মোহর অঝরে কাঁদতে থাকে। অন্যদিকে আদি স্যার ও অদিতি ম্যাম অন্যদিকে আদি স্যার ও অদিতি ম্যামের কাছে গিয়ে সে জানতে পারে মোহরকে তারা পুত্রবধূ করতে চায়। অন্যদিকে মোহর ভাবছে সে আর শঙ্কের সামনে আসবে না, আর মনে মনে তাদের অর্ধেক বিয়ে হয়ে যাওয়ার কথা ভেবে আরও কাঁদতে থাকে মোহর। অন্যদিকে শঙ্কের অভিমান অনেকটাই কমে যায়। তাহলে সব মিলিয়ে কি হতে চলেছে এবার মোহর সিরিয়ালে? জানতে হলে চোখ রাখুন স্টার জলসা এর পর্দায়। আর নিত্য নতুন আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।